ভাইয়া আমার দাদিকে চেয়ারে একটু বসে দাও না, ক্লান্ত হয়ে গিয়েছে। ওই নিচে বসে থাকতে বল, আমি আগে এসেছি, আমি বসে থাকবো। সব ফকিরগুলো কোথা থেকে আছে কে জানে। আরে দোষ চল এখান থেকে। বোনামার তুই দাদিকে নিয়ে বাড়িতে যা, আমি আসছি একটু পরে। এই তো পেয়ে গেছি, এই কাঠ দিয়ে দাদির রকিং চেয়ার বানিয়ে দেবো। দাদি মিম সবাই চলে এসো, এই দেখো মা দাদির জন্য কত সুন্দর রকিং চেয়ার বানিয়েছি। অনেক সুন্দর হয়েছে দাদি, এবারে এসো চেয়ারে বসে দোল খাও। লালু তাই তো, এটা তো অনেক সুন্দর।